স্তনের ভিতরে কোনো নির্দিষ্ট চাকা পাওয়া বা আমাদের এক জিলা সেটার মধ্যে যদি কোনো চাকা আপনি পান সেক্ষেত্রে এক মুহূর্ত দেরি না করে আপনি অবশ্যই একজন ডক্টরের সাথে কথা বলবেন নারীরা বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন তার মধ্যে খুব কমন একটি প্রবলেম হচ্ছে স্তনে ব্যথা জি হ্যাঁ অনেক নারী আমাদের কাছে আসেন যে স্তনে ব্যথার সমস্যা নিয়ে অনেক দিন ধরে ভুগছেন অথবা কিছুদিন হলো তার স্তনে ব্যথাটা এবং এটা নিয়ে অধিকাংশ নারী অনেক চিন্তিত হয়ে যান কারণ আমরা সবাই জানি স্তনে ক্যান্সার হয়ে থাকে তো এই ব্যাপারটা নিয়ে আজকে আপনাদের সাথে একটু আলোচনা করব স্তনে ব্যথার আসলে নানান কারণ হতে পারে একটা জিনিস খেয়াল করুন একজন নারী যখন সে প্রথমে ছোট থাকে অর্থাৎ ছোট মেয়ে বাবু সেই সময় কিন্তু স্তনটা তৈরি হয় না কিন্তু যখন তার মাসিকের সময় হয়ে যায় অর্থাৎ ধরুন বারো বছর বয়স চোদ্দ বছর বয়স তখন থেকে আস্তে আস্তে হরমোনের প্রভাবে স্তনটা পরিবর্তিত হতে থাকে এবং পরিপূর্ণ নারী হওয়ার পরে সেটা তার ঠিক আকৃতিতে ফেরত আসে এবং দেখা যায় যখন একজন নারী গর্ভবতী হন সেই সময় কিন্তু ইস্ট্রোজেন প্রজেস্টেরন এই হরমোনগুলোর প্রভাবে স্তনে কিছু পরিবর্তন আসে তার মানে আমরা দেখতে পাচ্ছি যে নারীদের জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন হরমোনের প্রভাবে স্তনে পরিবর্তন হয় তাহলে ব্যথার কারণটা কি আজকে আপনাদের সাথে মোট পাঁচটি বিষয় নিয়ে আমি কথা বলবো স্বাভাবিকভাবে স্তনের ব্যথা এটা দু রকম হয়ে থাকে একটা হচ্ছে সাইক্লিক্যাল যেটা মাসিকের সাথে সম্পর্কিত এবং একটু খেয়াল করলে দেখবেন অনেকেই আছেন যাদের ঠিক মাসিকের আগের দশ দিন অথবা সাত দিন একটু স্তনে ব্যথাটা বেশি হয় মনে হয় একটু ভারী হয়ে যাচ্ছে এটা খুব সাধারণ একটি ঘটনা এবং হরমোনের প্রভাব এটা হয়ে থাকে এটাকে আমরা বলে থাকি সাইক্লিক্যাল মাস্টালজিয়া এটা হলে খুব ভয়ের কিছু নেই এটা নিয়ে খুব দুশ্চিন্তা করারও কোনো কারণ নেই আরেকটা হতে পারে অ্যাসাইক্লিক্যাল মাস্টালজিয়া অর্থাৎ যেটা মাসিকের যে কোনো টমায় হতে পারে অর্থাৎ ধরুন মাসিকের শুরুতে মাঝে অথবা শেষের দিকে এইটা হলে আমি যেটা আপনাদেরকে অ্যাডভাইস করবো যদি এই ব্যথাটা সাধারণ ব্যথার ওষুধে না যায় অবশ্যই একজন ডক্টরের শরণাপন্ন হবেন আরেকটা যেটা সমস্যা নারীদের হয়ে থাকে সেটা হচ্ছে ফাইব্রো অ্যাডেনোমা এটা হচ্ছে দেখা যায় ব্রেস্টের ভিতরে ছোট্ট একটা চাকার মতো হাতে পাওয়া যায় একটু হয়তো নড়ছে হয়তো চাকাটাতে তেমন ব্যথা নেই বাট ব্রেস্টে হয়তো একটু ব্যথা হচ্ছে এই সমস্যাটা হলে সাধারণত আমরা একজন ডক্টরের স্বর্ণপন্ন হতে বলি এবং যারা ব্রেস্টের ব্যাপারে অত্যন্ত অভিজ্ঞ তাদের কাছে আমরা আপনাদেরকে রেফার করে দিই তৃতীয়ত যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে অ্যাডেনোসিস অর্থাৎ এক্ষেত্রে দেখা যায় যে হয়তো আপনি হাতে কোনো চাকা পাচ্ছেন না কিন্তু হাতের নিচে মনে হচ্ছে ব্রেস্টটা অর্থাৎ স্তনটা ঠিক ঠিক যেমন হওয়া উচিত তেমন নয় অর্থাৎ হাতের নিচে মনে হচ্ছে একটু গোটা গোটা একটু একটু লাগছে বাট ডেফিনেট কোনো নির্দিষ্ট চাকা আপনার হাতে আপনি পাচ্ছেন না এই সমস্যাটা হলে আমরা সাধারণত এটা পাই বিশ থেকে চল্লিশ বছর বা এরকম একটা টাইমের মহিলাদের ক্ষেত্রে এবং এটার জন্য আমরা যেটা বলে থাকি যে ব্যথার কিছু ওষুধ আছে এটা আমরা দিই পাশাপাশি স্তনকে সাপোর্ট দেওয়ার জন্য প্রপার আন্ডার গার্মেন্টস আমরা পড়তে বলি এবং অবশ্যই আপনাকে একজন ডক্টরের সাথে কথা বলতে হবে কারণ এই প্রবলেমটা থাকলে আমাদেরকে দেখতে হবে যে আপনার ব্রেস্টে আসলে ভিতরে কিছু আছে কি না এবং আমরা পরীক্ষা করে এক্সামিনেশন করে এটার ব্যাপারে একদম নিশ্চিত হতে পারব চতুর্থ আরেকটা যে প্রবলেম নিয়ে অনেকেই আসেন সেটা হচ্ছে হয়তো স্তনে ব্যথা আছে সাথে নিপল দিয়ে একটু একটু ডিসচার্জ এখন অনেকেই কিন্তু কমনলি দেখবেন যে এই সমস্যাটা হয়তো কোনো না কোনো টাইমে ভুগেছেন যে নিপেল দিয়ে সাদা সাদা একটু কি জানি পদার্থ আসছে এই সমস্যাটা হলে আমরা সাধারণত কিছু হরমোনের পরীক্ষা আছে সেটা করতে দিই এবং এই হরমোনগুলো টেস্ট করে আমরা দেখি যে কোনো হরমোনের পরিমাণ বেড়ে গেল কিনা আমাদের শরীরে কিছু হরমোন আছে যেগুলোর সাথে এই নিপল দিয়ে কোনো সিক্রেশন আসা সম্পর্কিত অতএব এই সমস্যাটা যদি আপনি ভোগেন অবশ্যই একজন ডক্টরের সাথে কথা বলবেন পাঁচ নম্বর যেটা বলবো সেটা হচ্ছে ব্রেস্টের ভিতরে অর্থাৎ স্তনের ভিতরে কোনো নির্দিষ্ট চাকা পাওয়া অথবা যদি আমাদের যেটাকে আমরা বগলতলা বলছি বা আমাদের এক সেটার মধ্যে যদি কোনো চাকা আপনি পান সেক্ষেত্রে এক মুহূর্ত দেরি না করে আপনি অবশ্যই একজন ডক্টরের সাথে কথা বলবেন আপনাকে সেই ডক্টরকে দিয়ে এক্সামিনেশান করতে হবে এবং পরবর্তী যে পরীক্ষাগুলো আছে যেমন আলট্রাসনোগ্রাম ম্যামোগ্রাফি এর পাশাপাশি ধরুন কোনো কোনো ক্ষেত্রে আমরা সেখান থেকে কিছু মাংসনীয় পরীক্ষা করা প্রয়োজন হয় এগুলোতে যেতে হবে মেয়েদের ব্রেস্টের সমস্যাটা আসলে খুব কমন এবং দেখা যায় ব্রেস্টের টিউমার বা এগুলো কিন্তু সাধারণত সার্জেনরা ডিল করে থাকেন একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে আপনাদেরকে এটা বলার কারণ হচ্ছে যে আমি অনেক পেশেন্ট পাই যারা আমার কাছে আসছেন হয়তো বা মাসিকের কোনো প্রবলেম নিয়ে কিন্তু একই সাথে যেহেতু আমি একজন ফিমেল ডক্টর একজন মহিলা ডক্টর হিসেবে তারা আমার কাছে এটা বলতে অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করেন আর তাই যারা ব্রেস্টের কোনো না কোনো সমস্যা অথবা ব্যথা নিয়ে ভুগছেন আমি বলবো এটার জন্য সচেতন হওয়া অত্যন্ত জরুরি ইভেন ব্রেস্ট ক্যান্সারটা পৃথিবীতে এখন এতটাই বেশি যে অক্টোবর মাসটাকে কিন্তু শুধুমাত্র ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মাস হিসেবে ঘোষণা করা হয়েছে তাই আপনারা সচেতন হবেন স্তনে যে কোনো ব্যথাও যদি হয় এটাকে অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে নেবেন এবং ডক্টরের সাথে কথা বলবেন